আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইন্ট্রিভিউ বেঙ্গলির আরও এক নতুন পর্বে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে দই মাগুরের রেসিপি শেয়ার করব চলুন মূল পর্বে চলে যায় এর জন্য আমি মাগুর মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর এটা আমি ম্যারিনেট করব তার জন্য ব্যবহার করছি আদা রসুনের পেস্ট আর এরপর এতে আমি দিয়ে দেব দুধ আর তেঁতুলের একটি মিশ্রণ দই ছিল না তার জন্য আমি এটাই ব্যবহার করেছি কালো লাগছে তার কারণ হচ্ছে তেঁতুলটা অনেক পুরনো আপনাদের কাছে লাল তেঁতুল থাকলে লাল তুল দিয়ে করবেন তাহলে ভালো লাগবে আরও বেশি দেখতে আর এরপর ব্যবহার করছি বান্ডা পেঁয়াজ আর এটা আমি ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটি কড়াইয়ে অল্প একটু সর্ষে তেল দিয়ে নিচ্ছি আর এই সর্ষে তেলে দিয়ে নেব দু তিনটে কাঁচ শুকনো লঙ্কা রান্নাটা আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি অল্প একটু নাড়াচাড়া করে এরপরে এটা আমি মাছটা দিয়ে দিচ্ছি তারপরে এরপর এতে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে নেব অল্প একটু চিনি একটা তেজপাতাও দিয়ে নিচ্ছি আমি চিনিটা ব্যবহার চিনিটা আমি এখানে ব্যবহার করেছি তার কারণ হচ্ছে যে কি তেঁতুলের পরিমাণটা একটু বেশি আছে ওই জন্য তো এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবং এতে দিয়ে নেব অল্প একটু পরিমাণ মতন পানি আর এরপর এটা ঢেকে দেব ভালোভাবে এরপর কিছুক্ষণ পনেরো মিনিট ধরে রান্না করব তারপরে এসে একটু দেখবো যে রান্নাটা কেমন হয়েছে চ্যানেললে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আজকের মতন এইটুকুন হবে